এবাসাহক নির্বাচনী বতৰৰ খবৰ ৰকিবুল হুসেইনে ভঙ্গ কৰিছে নির্বাচনী বিধি ৰকিবুল হুসেইনলৈ নির্বাচন আয়োগৰ জাননী লিখিতভাৱে কাৰণ দৰ্শোৱা জাননী ৰকিবুল হুসেইনলৈ জিলা প্ৰশাসনক নজনোৱাকৈ নির্বাচনী সভা পাতিছিল হুসেইনে জিলা প্ৰশাসনক নজনোৱাকৈ প্ৰচাৰ সভাৰ ছ'চিয়েল মিডিয়াত লাইভ কৰিছিল জনসভাৰ কাৰ্যসূচী 28 মাৰ্চত হিমলুতুলা বেৰসিং জাৰুৱাত নির্বাচনী প্ৰচাৰ সভা পাতিছিল ৰকিবুল হুসেইনে বিলাসীপাৰা নির্বাচন জিলা বিষয়াক জনোৱা নাছিল প্ৰচাৰ সভাৰ বিষয়ে 3 এপ্ৰিলত 3 দিনৰ ভিতৰত কাৰণ দৰ্শোৱাৰ জাননী জাৰি কৰিছিল নির্বাচন আয়োগে নিউজ 18ৰ হাতত পৰিছেহি ৰকিবুল হুসেইনলৈ নির্বাচন আয়োগে প্ৰেৰণ কৰা জাননীখন ধুবুৰী সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুসেইনে নির্বাচন আয়োগৰ জাননীত লিখিত উত্তৰ দিলে নে নাই সেই বিষয়ে অৱশ্যে এতিয়াও জানিব পৰা হোৱা নাই প্রথম পর্যায়ের নির্বাচনের বাবে অনুষ্ঠিত হয়েছে পোস্টেল ব্যালটত ভোটদান প্রক্রিয়া শোণিতপুর লোকসভা সমষ্টিটো আরম্ভ হয়েছে এই ব্যবস্থা নির্বাচনী আয়োগের বিধি অনুসরি বিশেষভাবে সক্ষম আর 85 বছর উর্ধর পুরুষ মহিলাক পোস্টেল ব্যালটর জড়িয়ে ঘরে ঘরে গৈ ভোট দিয়ার ব্যবস্থা করেছে জেলা নির্বাচনী বিভাগে গহপুরত আছে পোস্টেল ব্যালটর মুঠ 263 গৰাকী ভোটার 10 এপ্রিললৈকে চলিব পোস্টেল ব্যালট ভোটদান প্রক্রিয়া যেহেতু প্রথম পর্যায়ের নির্বাচনের দিন চমু চাপি আহিছে আর ইতিমধ্যে বিভিন্ন প্রান্তত পোস্টেল ব্যালটর জড়িয়ে ভোটদান প্রক্রিয়া আরম্ভ হয়েছে আর শোণিতপুর লোকসভা সমষ্টির গহপুরতো এইকদিন পোস্টেল যে ভোটদান প্রক্রিয়া সেয়া আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে আর মই উপস্থিত আছো শোণিতপুর লোকসভা সমষ্টির গহপুরের মিছামারী অঞ্চলত আমার সতীর্থই দেখাব এই মুহূর্তত যখন বিষয়া কর্মচারী আহি উপস্থিত হয়েছেহি আর ভোটদান প্রক্রিয়া ইতিমধ্যে গহপুর বিভিন্ন প্রান্তত আরম্ভ করেছে পোস্টেল ব্যালটর জড়িয়ে আর যখন বিশেষভাবে সক্ষম আর যার বয়স 85 বেশি হয়েছে ঊর্ধ্বর আর তেনকা ব্যক্তি সকল আসলে ঘরে ঘরে গিয়ে পোস্টেল ব্যালটর জড়িয়ে ভোটদান প্রক্রিয়া আরম্ভ করা পরিলক্ষিত হয়েছে আর বিভিন্নজনে সঁহারি জানাইছে এই ভোটদান প্রক্রিয়াত সকল আহিছে আপনার ওসর আইসো যেহেতু পোস্টেল ব্যালটর জড়িয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তি সকল আর 85 বছর ঊর্ধ্বর ব্যক্তি সকল আপনার ঘরে ঘরে গিয়ে পোস্টেল ব্যালটর জড়িয়ে ভোটদান প্রক্রিয়া আরম্ভ করেছে এনেকা সঁহারি পাইছে। হ্যাঁ নমস্কার, আমি এই প্রক্রিয়াটো যেতিয়া মানে 85 বছরের উপর যখন বয়সস্থ ব্যক্তি আর শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম লোকসকলের যে ভোট প্রক্রিয়া যাকালি আরম্ভ করেছো ইয়াত আমি যথেষ্ট সঁহারি পাইছো আর ভোট লবলৈ গৈ ভাল এটা পরিবেশ পাইছো আর তেখেতসকলক খুব আনন্দিত হয়েছে যেহেতু তেখেতসকলে ভোট দিবলৈ যাবলৈ বহুত অসুবিধা হয় এই সুবিধাটো নির্বাচন আয়োগে রাইজক দিয়ার কারণে যথেষ্ট সুবিধা হয়েছে আর আমারও এই কামটো করে বিশেষকে ভাল লাগিছে। আমি ধরক মানুষের পরিবেশটো কেনেকুৱা থাকে তেওঁলোকৰ কি এইবোৰ আমি দেখিছোঁ দেখি পেলাই তেওঁলোকক এইখন সহায় কৰিব পৰাত আমাৰ মনটো ভাল লাগিছে। যেহেতু কেইবাটাও পঞ্চায়ত আছে গহপুৰত প্ৰতিটো পঞ্চায়তে আপোনালোকে দল আমাৰ জন হিচাপে আছে আমাৰ এটা জন সাতটা টীম মানে গহপুৰ সমষ্টিটোত সাতটা টীম আছে সাতটা জন আমাৰ এক নম্বৰ জন আমাৰ এই প্ৰক্ৰিয়া যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে আৰু 10 তাৰিখলৈকে চলি থাকিব। নিশ্চয় যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে আৰু 10 তাৰিখলৈকে চলি থাকিব। আপোনাৰ আসলে আহিছোঁ কিমান ইয়াত বিশেষভাবে সক্ষম বা 85 বছরকৈ উর্ধর লোকসকল আছে? নমস্কাৰ সকলোকে ৰঙালী বিহু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ যিহেতু ভাৰতবৰ্ষ এখন গণতান্ত্রিক দেশ গতিকে প্রতিগৰাকী ভোটাৰে নির্বাচনত অংশগ্রহণ কৰাটো বাধ্যতামূলক কৰিছে ভাৰতীয় নির্বাচন আয়োগে। তাৰ সমান্তৰালভাৱে আমাৰ গহপুৰতো পোষ্টেল বেলটৰ আমাৰ যি প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আমাৰ 6 তাৰিখৰ পৰা আৰম্ভ হৈছে। যোৱাকালি আমি হেলেমত আমি পোষ্টেল বেলটৰ যিখিনি ভোটাৰ্ছ আছিলে তেওঁলোকৰ ভোট আমি গ্ৰহণ কৰিলোঁ। আজি আমি মিছামাৰিলৈ আহিছোঁ। এই মিছামাৰিত আমি আজি দিনটোত আমাৰ টাৰ্গেট আছে 16টা ভোট। এই 16টা ভোট আমি আজি সংগ্ৰহ কৰি আমি আমাৰ যি ষ্ট্ৰং ৰুম আছে তাত জমা দিব লাগিব। গতিকে এনেদৰে গোটেই প্ৰক্ৰিয়াটো 10 তাৰিখলৈকে চলি থাকিব আৰু আমি প্ৰতিগৰাকী ভোটাৰ্ছলৈ আমি এই আহ্বান জনাইছোঁ তেওঁলোকে যাতে এই নিৰ্বাচন প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰে। আৰু যিহেতু ভাৰতবৰ্ষ এখন গণতান্ত্ৰিক দেশ গতিকে সকলো ৰাজ্যকে আমি এই নিৰ্বাচন প্ৰক্ৰিয়াটোত নিজৰ ভোটদান প্ৰদান কৰি তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ সাব্যস্ত কৰিবৰ বাবে আহ্বান জনাইছোঁ। আপোনাৰ আসলে আহিছোঁ যিটো যোৱাকালিৰ পৰা অনুষ্ঠিত হৈছে যি পোষ্টেল বেলটত ভোটদান প্ৰক্ৰিয়া গতিকে ৰাইজৰ ওচৰলৈ যেতিয়া গৈছে ৰাইজৰ যথেষ্ট ব্যাপক সঁহাৰি পাইছে গতিকে কেনেকুৱা অভিজ্ঞতা কেনেকুৱা? ৰাইজৰ ভাল লাগিছে। কালি আমি বালিজান চাইডেও গৈছোঁ মানে কালি আমাৰ আছিলে ভোট এই 10টা ভোট লৈছোঁ আমাৰ 38 আছিলে টোটেল এলটমেণ্ট তো 6 তাৰিখৰ পৰা আৰম্ভ হৈছে 10 তাৰিখলৈকে আছিলে। ভাল লাগিছে মানে ৰাইজে ভাল পাইছে ঘৰত আহি পেলাই ভোটটো দিয়াৰ কাৰণে। একচুৱেলি এইটো হোম ভোটিং বুলি হয়।
উজনি অসমত নির্বাচনী প্রচারত দিনে নিশায় ব্যস্ত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেওবারে তিনিখন জেলাত ধারাবাহিক নির্বাচনী প্রচার চলার পিছত আজি পুনের আন দুখন জেলালৈ যাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজি চৰাইদেউ আর শিবসাগরত মুখ্যমন্ত্রী চলাব নির্বাচনী প্রচার। পুয়া চৰাইদেউত নির্বাচনী প্রচার অভিযানত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আর দুপুরিয়ার ভাগত শিবসাগরত প্রচার চলাব মুখ্যমন্ত্রী। আবেলি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ভ্রমণসূচীর বিষয়ে পর্যালোচনা করব, কারণ 9 এপ্রিল অর্থাৎ কাইলৈ অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। প্রতিদিনেই এনেদরে এখনের পিছত আনখন প্রচার সভাত অংশগ্রহণ করেছে। তিনিরপরা চারিখনক প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগুলো জনসমুদ্র সৃষ্টি করেছে প্রতিখন সভাত আর নির্বাচনী প্রচার অভিযানে চমক সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ২০১৩ এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত আছে এসআইটির। এসআইটির জেরার সম্মুখীন হব পরীক্ষা নিয়ন্ত্রক। প্রায় 30 গৰাকী পরীক্ষা নিয়ন্ত্রক তলব এসআইটির। সোমবারে সিআইডির কার্যালয়ত হাজির হব লাগিব পরীক্ষা নিয়ন্ত্রক। বক্রপথে চাকরি লওয়া বিষয়ের জেরার প্রক্রিয়া সমাপ্ত এসআইটির আর এইবার পরীক্ষা নিয়ন্ত্রক তলব করেছে 30 গৰাকী পরীক্ষা নিয়ন্ত্রক জেরা চলাব সিআইডির কার্যালয়ত এসআইটিয়ে। ওরাঙর 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রাক আর চারিচুকিয়া বাহনের সংঘর্ষ। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় দুজনের মৃত্যু, গুরুতরভাবে আহত হয় আন তিনজন। আহত তিনজনক টিএমসিএইচলৈ প্রেরণ। দুর্ঘটনাগ্রস্ত চারিচুকিয়া বাহনখনের নম্বর AS12Y2263। দুর্ঘটনায় পতিত ট্রাকখনের নম্বর হয়েছে WB11D3705। নিহত দুজনের পরিচয় এটিও জানিব পৰা হোৱা নাই। আহত তিনজনক সংকটজনক অবস্থা টিএমসিএইচলৈ প্রেরণ। কর্ণাটকত দমে দমে উদ্ধার হয়েছে টকা আর সোণ। কর্ণাটক আরক্ষী জব্দ করিলে প্রায় 5 কোটি 60 লাখ নগদ ধন আর 3 কেজি সোণ। কেবল ইমানেই নহয়, আরক্ষী জব্দ করেছে 103 কিলোগ্রাম রূপ আর 65 কিলোগ্রাম রূপর দণ্ড। বৃহৎ পরিমাণের টকা আর ধন সোণ কেনেদরে কোরপরা সরবরাহ করেছিল এই সন্দর্ভত এটা সরবরাহকারীক আটক করে কর্ণাটক আরক্ষী জেরা চলাই আছে। এই বৃহৎ পরিমাণের ধন সোণ তথা অলংকারের উৎস এটিও জানিবা হওয়া নাই। নির্বাচনের প্রাক মুহূর্তত এই বৃহৎ পরিমাণের ধন কি উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছিল, ইমান বৃহৎ পরিমাণের সোণ কিয় সরবরাহ করা হয়েছিল, সেই তথ্য উদ্ঘাটনের বাবে বর্তমান সরবরাহকারীটির জেরা চলাই আছে আরক্ষী। বিহু কমিটি সমূহলৈ ভাল খবর। দুয়ে দিনতে বিহু কমিটি সমূহে লাভ করিব সরকারি সাহায্য। 2306খন বিহু কমিটিক প্রদান করিব সরকারি সাহায্য। বিহু কমিটিক সাহায্য প্রদানের ক্ষেত্রত আয়োগে অনুমতি প্রদান করে, নির্বাচন আয়োগের ওসরত আবেদন জানাইছিল সরকারে। অসমৰ জাতীয় উৎসব বিহুর বাবে এই অনুদানের বাবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াক আবেদন জানাইছিল রাজ্য সরকারে আর অবশেষত অনুমতি প্রদান করেছে নির্বাচন আয়োগে বিহু কমিটি সমূহক অনুদান প্রদান করাত। 1.5 লাখ টাকা দিয়া হব 2306খন বিহু কমিটিক। নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার পরিপ্রেক্ষিত এইবার কিছু অনিশ্চয়তা আহি পড়েছিল। বিহু কমিটি সমূহক রাজ্য সরকারে আগবঢ়া অনুদান এইবার দিব পারিবনে নাই, কারণ কোনো ধরনের এনে ধরনের অনুদান আগবঢ়াব নোৱাৰে নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার পিছত। কিন্তু যেহেতু অসমৰ জাতীয় উৎসব ৰঙালী বিহু, ৰঙালী বিহু উপলক্ষে রাজ্য সরকারে যে ব্যবস্থা গ্রহণ করেছে বিহু কমিটি সমূহক আর্থিক অনুদানের, আর সেই অনুদানের পর এইবার বঞ্চিত হব বলে বিহু কমিটি সমূহের মাজত কিছু উৎকণ্ঠা অব্যাহত আছিল আর সেই উৎকণ্ঠার অবসান ঘটিল। অবশেষত নির্বাচন আয়োগে অনুমোদন দিলে রাজ্য সরকারের আবেদনত। এতিয়া
বিহু কমিটিসমূহে দুই এদিনতে লাভ কৰিব 1.5 লাখ টকাৰ সাহায্য। হঠাৎ অসুস্থ বিশিষ্ট সাহিত্যিক ৰংবং তেৰাং ডিএমচিএইচৰ আইচিইউত ভৰ্তি কৰোৱা হয় ৰংবং তেৰাঙক। চিকিৎসকৰ মতে হৃদযন্ত্ৰৰ সমস্যাত ভুগিছে ৰংবং তেৰাং। উন্নত চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে বিশিষ্ট সাহিত্যিকগৰাকীক। হৃদযন্ত্ৰৰ অসুবিধাৰ বাবে তেওঁক ডিএমচিএইচত ভৰ্তি কৰা হয়। তেওঁক আইচিইউত চিকিৎসা প্ৰদান কৰাৰ পিছত উন্নত চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা বুলি জানিব পৰা হৈছে। এগৰাকী বিশিষ্ট সাহিত্যিকৰ আশু আৰোগ্য কামনা কৰিছে তেওঁৰ শুভাকাংক্ষীসকলে। মহানগৰীত পুনৰ শিশু অপহৰণৰ অপচেষ্টা। পিতৃৰ কাষৰ পৰাই 1.5 বছৰীয়া শিশুক অপহৰণৰ চেষ্টা। বশিষ্ঠৰ পাতৰকুচিত ফুট গধূলিতে ভয়ংকৰ ঘটনা। ৰাইজৰ তৎপৰতাত 1.5 বছৰীয়া শিশুটিক উদ্ধাৰ কৰা হয়। ৰাইজে কৰায়ত্ব কৰিলে অপহৰণকাৰী এজন যুৱকক। অভিযুক্ত কৰায়ত্ব কৰি ৰাইজে সোধালে উত্তম মধ্যম। অপহৰণকাৰীক ৰাইজে গতাই দিয়ে আৰক্ষীক। অভিযুক্তক জিম্মাত লৈ বৰ্তমান বশিষ্ঠ আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। পিতৃৰ কাষৰ পৰাই 1.5 বছৰীয়া শিশুক অপহৰণৰ অপচেষ্টা। দুৰ্বৃত্তৰ অৱশ্যে ৰাজ্যৰ তৎপৰতাত শিশুটিক উদ্ধাৰ কৰা হ'ল। বশিষ্ঠৰ পাতৰকুচিত ফুট গধূলিতে সংঘটিত হ'ল এই ঘটনা। ৰাইজে অপহৰণকাৰীক কৰায়ত্ব কৰি উত্তম মধ্যম সোধাই গতাই দিয়ে আৰক্ষীক। বৰ্তমান বশিষ্ঠ আৰক্ষীয়ে চলাই আছে তদন্ত। আমি ইতিমধ্যে আপোনাক জনাইছো যে পুনৰবাৰ ৰাজ্যৰ 2306খন বিহু কমিটিয়ে লাভ কৰিব 1.5 লাখকৈ টকা। অসম চৰকাৰৰ শেহতীয়া ঘোষণাত এতিয়া স্বাভাৱিকতে উৎফুল্লিত হৈ উঠিছে ৰাজ্যৰ বিহু কমিটিসমূহ। বিহু গাই নাচি বাগি সকলোৱে ৰাজ্য চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ লগতে এই ক্ষেত্ৰত বিশেষ উদ্যোগ গ্ৰহণ কৰা মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ কৰে। আনহাতে মামাক লৈও জুৰিলে বিহু গীত। কিছু সময় পিছতে ডিব্ৰুগড় বিমানবন্দৰত উপস্থিত হ'ব দিল্লী চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰী আতিশী। বিমানবন্দৰতে সংবাদ মাধ্যমৰ সৈতে বাৰ্তালাপ কৰিব দিল্লী চৰকাৰৰ মন্ত্ৰীগৰাকীয়ে। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে অসমলৈ আহিছে আম আদমী পাৰ্টীৰ কেন্দ্ৰীয় নেত্ৰী তথা দিল্লী চৰকাৰৰ মন্ত্ৰী আতিশী। ডিব্ৰুগড় আৰু শোণিতপুৰত আপৰ প্ৰাৰ্থীৰ হৈ প্ৰচাৰ চলাব আতিশীয়ে। ডিব্ৰুগড় আৰু শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ দলীয় প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰ আৰু ঋষিৰাজ কণ্ডিন্যৰ হৈ নিৰ্বাচনী সভা তথা ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিব দলৰ ৰাষ্ট্ৰীয় নেত্ৰীগৰাকীয়ে। আজি দুলিয়াজানত আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰৰ হৈ প্ৰচাৰ চলাব, অংশগ্ৰহণ কৰিব এটা ৰোড শ্ব'ত। মঙলবাৰে মাৰ্ঘেৰিটাত বাইক ৰেলী কৰি নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰাৰ লগতে বিয়লি তিনিচুকীয়াত ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিব দিল্লীৰ মন্ত্ৰীগৰাকীয়ে। আনহাতে বুধবাৰে আতিশীয়ে
খনিতপুর লোকসভা সমষ্টিৰ খনিতপুৰৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ কন্দিন্য নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে এটা ৰোড শ্ব'ত অংশ গ্ৰহণ কৰিব। নগাঁৱৰ সামগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, ৰৈ থকা ট্ৰাকত খুন্দা মেক্সিমো বাহনৰ। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত পাঁচজন, আহতসকলক নগাঁও মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ, চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত মৃত্যু হয় জয়ন্ত ক্ৰ নামৰ লোকজনৰ। সামগুৰিৰ হাঁহচৰা বৰালি গাঁৱত এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। উল্লেখযোগ্য যে দেওবাৰে একেটা স্থানতে সংঘটিত দুৰ্ঘটনাত আহত হৈছিল 18জনকৈ লোক। এটা ভয়ানক দুৰ্ঘটনাৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ আপোনাক। এখন মেক্সিমো বাহন সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত হৈ পৰিছে সমগ্ৰভাগ, পাঁচজনকৈ লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে। নগাঁৱৰ সামগুৰিত সংঘটিত হৈছে এই দুৰ্ঘটনা। আহতসকলক নগাঁও মেডিকেল কলেজ হাস্পতাললৈ প্ৰেৰণ, চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত মৃত্যু হৈছে জয়ন্ত ক্ৰ নামৰ এজন লোকৰ। সামগুৰিৰ হাঁহচৰা বৰালি গাঁৱত এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। উল্লেখযোগ্য যে দেওবাৰৰ দিনটোত একেটা স্থানতে সংঘটিত হৈছিল আন এটা দুৰ্ঘটনা য'ত আহত হৈছিল 18জনকৈ লোক। পদূলিমুখত অসমীয়াৰ হেঁপাহৰ ৰঙালী বিহু, নিৰ্বাচনত ধাম খুমিয়াই ম্লান কৰিব পৰা নাই বাপতি খাহুন ৰঙালী বিহুৰ উৎসাহ। আখলত বিধে বিধে পিঠা পনা বনোৱাত ব্যস্ত হৈছে জীয়ৰী বোৱাৰীসকল, সমান্তৰালকৈ বিহুৰ আখৰাত ব্যস্ত হৈছে অসমীয়া ডেকা গাভৰুসকল। লখিমপুৰৰ হাতীলুঙৰ জংফাই বিহু দলৰ আখৰাস্থলীৰ পৰা আগবঢ়াইছো আমাৰ এই বিশেষ প্ৰতিবেদন। অসমীয়াৰ হেঁপাহৰ ৰঙালীলৈ মাজত মাত্ৰ কেইটামান দিন, যদিও বা নিৰ্বাচনৰ বতৰ, তাৰ মাজতে কিন্তু অসমীয়া ডেকা গাভৰু ৰৈ থাকিব পৰা নাই, জাকি মাৰি ওলাই আহিছে। কাৰণ বাপতি খাহুন যি আমাৰ ৰঙালী বিহু, ৰঙালী বিহুনো নেপাতি কেনেকৈ থাকোঁ, তাৰে এক সুন্দৰ পৰিৱেশ মই বৰ্তমান উপস্থিত আছোঁ লখিমপুৰ নগৰ নিচেই কাষতে থকা হাতীলুঙত। আৰু হাতীলুঙৰ জাচিংফা বিহু দল বা জাচিংফা বিহু দলৰ যি বিহু আখৰা, সেয়া দেখাবৰ কাৰণে মই এই বিহু দলিত উপস্থিত আছোঁ। পোনে পোনে মই সহযোগীৰ সহায়ত বিহুৰ পৰিৱেশ দেখাবলৈ যত্ন কৰিম। Thank you.
প্রশ্ন কইলো এয়া হল লক্ষীমপুর নগরের কাপতে থাকা হাতিলুঙর জাসিংপা বিহু দলের বিহুর আখড়া আর এনেক আসলতে কেবল ইয়াতে নহয় বিভিন্ন প্রান্তে প্রান্তে চুকে কোণে অসমিয়া সকল আজি ব্যস্ত হয়ে আছে হাপাহর রঙালী আদরার